Harán. Harán. খুব কষ্ট হচ্ছে তাই না? একমাত্র ছেলে আমার, ওষুধ আনতে গেছিল, আর ফিরল না। তুমি জানো সে কোথায় গেল? সে মুক্তি নিয়েছে। আচ্ছা, সে আর কোনোদিন ফিরে আসবে না? তাকে তুমি ভুলে যাও। ভুলে যেতে চাইলে কি ভোলা যায়? বড় কষ্ট করে ওকে যে আমি মানুষ করেছিলাম। সব পিতামাতাই তার সন্তানকে কষ্ট করেই মানুষ করে, জানি আমি। কিন্তু নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। ও আমাকে বলেছিল, বাবা রাস্তা দিয়ে আর একটু পরে রাজনৈতিক মিছিল গেল, এখন ক্ষমতা দখলের লড়াই চলছে। গুলি চলছে, বোমা পড়বে। আচ্ছা, তুমি তাকে এই অবস্থায় রাস্তায় পাঠালে কেন? এই জন্যই তো আমার উপর ভীষণ ঘৃণা হচ্ছে। খুব শ্বাসকষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। ওল বাবা, ওষুধ এনে দেবো, থাক। রাস্তায় যখন তখন ঝামেলা হতে পারে, জানিসনি, কষ্টটাও বাড়লো। ও তখন বললো, বাবা আমি আমি যাই, আমার কষ্ট দেখে ওর যেন খুব কষ্ট হচ্ছিল। ও বললো, বাবা আমি যাবো আসবো। আমি বললাম, এক মুঠো খেয়ে যা। ও বললো, না আমি এসে খাবো। ও খেলো না, ছুটে গেল। একটু পরে ওই হট্টগোল শুনলাম, গুলির আওয়াজ, বোম পড়লো, একটা অ্যাম্বুলেন্সও গেল। চলে গেল আর এলো না, বলতে পারো
একটা ভোটের জন্য শুধু ক্ষমতা দখলের জন্য মানুষ এমন কেন হয়? মানুষের জন্যই তো ভোট, ভোটের জন্য তো মানুষ না, শুধু ক্ষমতা আর ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা, গদির লড়াই। তোমরা ওই যারা গতি টানাটানি করছে, তারা কি কখনো নিজের ছেলের মৃত্যু দেখেছে? দেখেছে ওরা, দেখেছে, দেখেছে ওরা? শান্ত হও, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আচ্ছা আচ্ছা, এর থেকে কি পরিত্রাণের কোনো রাস্তা নেই? আছে আছে, হ্যাঁ আছে। কি রাস্তা? জাগরণ, জাগরণই এর একমাত্র পথ। হ্যাঁ, জাগরণ। কি করে সম্ভব এই জাগরণ? চেতনার জাগরণ, মানুষের মধ্যে চেতনার উন্মেষ ঘটাতে হবে। আর চেতনার উন্মেষ ঘটলে হিংসা পালিয়ে যাবে। চেতনা, চেতনার উন্মেষ, চেতনা, চেতনা, চেতনা। আরে